বেসিক ইন্স্যুরেন্স ট্রেনিং কোর্সের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি মাহমুদুল ইসলাম। বেসিক ইন্স্যুরেন্স ট্রেনিং কোর্সের মাধ্যমে বিমা শিল্পে একেবারে প্রাথমিক জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। যারা বিমা পেশায় নতুন ক্যারিয়ার শুরু করেছেন বা বিমা পেশায় যারা প্রাথমিক ধারণা সম্বন্ধে জানতে চান, তাদের জন্য এই ট্রেনিং কোর্সটি অদ্বিতীয়। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। বেসিক ইন্স্যুরেন্স ট্রেনিং কোর্সের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে একজন বিমা কর্মী কিভাবে ক্রেতা নির্বাচন করবে। কারণ একজন জীবন বিমা প্রতিনিধি যখন বিমা পেশায় কাজ শুরু করেন, তিনি কিন্তু জানেন না থেকে বিমা গ্রাহক পাবো, কোথায় গেলে আমি অনেক পলিসি বিক্রি করতে পারবো, এই নিয়ে কিন্তু তার মনের মধ্যে প্রশ্ন ঘুরপাক করতে থাকে। তো আজকের আলোচনাটি তাদের জন্যই যারা বিমা গ্রাহক খুঁজে পাচ্ছেন না বা যারা মনে করছেন যে আমি কোথায় থেকে শুরু করব, কিভাবে শুরু করব, কিভাবে কাজ করলে আমি অনেক বেশি বিমা পলিসি বিক্রি করব, তাদের জন্যই আজকে আপনাদের সাথে টিপস একটি শেয়ার করছি। সেটা হচ্ছে বিমা বিক্রয়ে অর্থাৎ ক্রেতা নির্বাচনে ফ্রেন্ডস ফর্মুলা। এই ফ্রেন্ডস ফর্মুলাটা একটি চমৎকার ফর্মুলা। এই ফ্রেন্ডস ফর্মুলা যদি আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই অনেক বেশি বিমা পলিসি বিক্রি করতে পারবেন নিঃসন্দেহে। আমরা যে ফ্রেন্ড লিখি, ফ্রেন্ড FRIENDS, ফ্রেন্ডস, এই ফ্রেন্ডস এর প্রথম যে এফটি রয়েছে, এফ দ্বারা ফ্যামিলি মেম্বার। অর্থাৎ বিমা পলিসি বিক্রয় করবার জন্য ক্রেতা নির্বাচনের ক্ষেত্রে প্রথমে যে হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার, আপনার পরিবারের যে সদস্যগণ রয়েছে, আপনার বাবা মা অথবা ভাই বোন, আপনি যদি বিবাহিত হন, আপনার স্ত্রী, এরাই হচ্ছে আপনার পরিবারের সদস্য। এই পরিবারের সদস্যদের মধ্যে বিমা পলিসি বিক্রয়ের মাধ্যমে আপনার বিমার ক্যারিয়ার শুরু করতে পারেন। অর্থাৎ ক্রেতা নির্বাচনের প্রথম ধাপটি হচ্ছে যে আপনার পরিবারের সদস্য। দ্বিতীয়টি রয়েছে, এটা রয়েছে আর, অর্থাৎ রিলেটিভস। আপনার যারা আত্মীয় স্বজনরা রয়েছে, এই আত্মীয় স্বজনদের মধ্যে থেকে যাদের আর্থিক সামর্থ্য ভালো রয়েছে তাদেরকে আপনি বিমার প্রস্তাব দিবেন, এবং যারা কম সামর্থ্যবান রয়েছে তাদেরকে বিমার আওতায় নিয়ে আসবার জন্য বিমার কল্যাণ তাদেরকে বোঝাবেন, এবং এর মধ্যে আপনি বিমা পলিসি বিক্রয় করতে পারবেন যদি আপনি আত্মীয়দেরকে বিমা পলিসি বোঝাতে পারেন। কারণ অপরিচিত মানুষের কাছে যাবার আগে প্রথমে পরিচিত মানুষদের কাছে গেলে তারা যেহেতু আপনাকে চিনেন জানেন, তারা সহজেই বিশ্বাস করবেন এবং বিমা বোঝাতে আপনার সহজ হবে, সহজেই তারা বিমা পলিসি ক্রয় করবে। অর্থাৎ দ্বিতীয়টি হচ্ছে আপনার রিলেটিভস। তৃতীয় নাম্বার যেটি রয়েছে আই, অর্থাৎ ইম্পর্টেন্ট পার্সন। আপনার বাসার আশেপাশে, আপনার প্রতিবেশী, আপনার সমাজের, আপনার মহল্লার মধ্যে দেখবেন যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছে তাদেরকে যদি আপনি বিমা প্রস্তাব দিতে পারেন এবং কোনোভাবে যদি একটি বিমা পলিসি বিক্রয় করতে পারেন, তাহলে দেখবেন তার রেফারেন্সেও আপনি কিন্তু অনেক বেশি বিমা পলিসি বিক্রয় করতে পারছেন। তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার সমাজে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে। সেটি আপনার গ্রামীণ হতে পারে, মেম্বার হতে পারে, রয়েছে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছে, ব্যবসায়ী রয়েছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে বিমা আওতায় নিয়ে আসতে হবে। চতুর্থ নাম্বার হচ্ছে ই, অর্থাৎ এমপ্লয় এবং এমপ্লয়ার্স। আপনার সমাজের মধ্যে যারা চাকরিজীবীরা রয়েছেন এবং যারা চাকরিদাতারা রয়েছেন, অর্থাৎ যারা চাকরি করছেন এবং যারা চাকরি দিচ্ছেন, উভয়দেরকে আপনার এই তালিকার মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে দেখবেন আপনার অনেক গ্রাহকের তালিকা আপনি করতে পারবেন, দেখবেন আপনার তালিকা অনেক লম্বা হয়ে যাবে এবং তাদের মধ্যে থেকে সহজে আপনি বিমা পলিসি বিক্রি করাতে পারবেন। কারণ হচ্ছে যারা চাকরি করছে তাদের নিয়মিত আয় রয়েছে, আর নিয়মিত আয় থাকবার কারণে তারা খুব সহজেই বিমা পলিসি ক্রয় করতে পারবে এবং বিমার আওতায় আসতে পারবে। এবং যারা চাকরিদাতাগণ রয়েছেন তাদের আর্থিক সামর্থ্য নিঃসন্দেহে ভালো, তাদের কাছে আপনি বিমা পলিসি বোঝাতে পারলে বড় অঙ্কের বিমা পলিসি বিক্রয় করতে পারবেন, সহজে আপনার বিমা বিক্রয়ের টার্গেট পূরণ হয়ে যাবে। এরপর যেটি রয়েছে নেইবার্স, আপনার প্রতিবেশী। আপনি যেখানে রয়েছেন আপনার বাসার চারিপাশে কিন্তু আপনার প্রতিবেশীরা রয়েছে। আপনার প্রতিবেশীরা যদি আপনাকে না জানে যে আপনি বিমা পেশায় কাজ করছেন, তাহলে আপনি বিমা পেশায় কিভাবে প্রতিষ্ঠিত হবেন? আপনাকে বিমা পেশায় প্রতিষ্ঠিত হতে গেলে আপনার যারা প্রতিবেশীরা রয়েছে তাদেরকে প্রথমে বিমার আওতায় নিয়ে আসতে হবে। তারা যদি বিমার আওতায় আসে, তাহলে কিন্তু বিমার কল্যাণটা আস্তে আস্তে ছড়িয়ে যাবে। একটি কথা আপনি মনে রাখেন যে যখন যদি মনে করেন আপনার প্রতিবেশীকে আপনি বিমার আওতায় নিয়ে আসলেন না, কিন্তু ওই প্রতিবেশী যদি মারা যায়, তাহলে কিন্তু আপনি বা আপনার পরিবার থেকে বা কেউ কিন্তু তাদেরকে সহযোগিতা করতে পারছে না। কোন কারণে আপনার প্রতিবেশী মারা গেল এবং সে যদি বিমার আওতায় থাকে, তাহলে তাকে যখন আপনার কোম্পানি থেকে মৃত্যু দাবিটা দিতে পারবেন, অসহায় পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে পারবেন, তখন আপনার অনেক সুনাম বৃদ্ধি পাবে এবং সেই সাথে সাথে দেখবেন আপনার মহল্লাতে একটি নাম ডাক সৃষ্টি হয়ে যাবে এবং আপনার প্রতিবেশীদের মধ্যে থেকে আরো অনেক বেশি বিমা পলিসি বিক্রয় করতে পারবেন। ঠিক একই রকম ভাবে এসবির টাকা প্রদান করলে এবং মেয়াদ শেষে যখন তাদেরকে আপনি টাকা দিতে পারবেন, সামাজিক ভাবে আপনি কিন্তু অনেক বেশি মর্যাদা লাভ করতে পারবেন আপনার প্রতিবেশীদেরকে বিমার আওতায় নিয়ে আসলে। এরপর হচ্ছে ডি, অর্থাৎ ডি তে হচ্ছে ডক্টরস। আপনি বাংলাদেশের যে এলাকায় থাকেন না কেন, সকল এলাকায় ডাক্তারগণ রয়েছেন। এই ডাক্তারদেরকে আপনার বিমা পেশায় নিয়ে আসতে হবে। বিমা পেশায় এই জন্য নিয়ে আসতে হবে কারণ তারা সমাজে অনেক বড় অবদান রাখছে, তারা সমাজে অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে। মানুষ অসুস্থ হলেই ডাক্তারের কাছে যাচ্ছে, এই ডাক্তারকে যদি আপনি বিমা
সেবার আওতায় নিয়ে আসতে পারেন, তাকে বিমার কল্যাণ বুঝিয়ে তার কাছে যদি আপনি বিমা পলিসি বিক্রয় করতে পারেন, তাহলে সে তো বিমা থেকে উপকৃত হবে, এবং উপকৃত হওয়ার পাশাপাশি সেই কথা কিন্তু আরো অনেকদেরকে বলবে, অনেক রোগীদেরকে বলবার কারণে দেখবেন আপনি আরো গ্রাহক অনেক সহজেই পেয়ে যাবেন। আর সেই কারণে বলবো আপনার এলাকায় যতজন ডাক্তার রয়েছে সেই ডাক্তারের একটি তালিকা করুন এবং সেভাবে আপনি বিক্রয় কার্যক্রম চালিয়ে যান। এরপরে রয়েছে সোশ্যাল ওয়ার্কার এবং স্ট্র্যাঞ্জার কর্মী এবং অপরিচিত ব্যক্তি। আপনার এলাকাতে দেখবেন যে সমাজে যারা সামাজিকভাবে যারা কাজ করছে, সমাজে অনেক সমাজকর্মীরা রয়েছে, অনেক এনজিও কর্মীরা রয়েছে, বা যারা কোনো এনজিও কর্মী না কিন্তু সামাজিকভাবে সহযোগিতা করবার জন্য বিভিন্ন সংগঠনে তারা কাজ করছে, এই ধরনের সামাজিক কর্মীরা রয়েছে, তাদেরকে আপনি বিমার একটি আওতায় আনবার জন্য তালিকা করবেন। এবং অপরিচিত ব্যক্তি যারা থাকবে, সর্বশেষ ধাপটি হচ্ছে ফ্রেন্ডসের এস ফর্মুলাতে হচ্ছে যে আপনার অপরিচিত ব্যক্তিদেরকেও আপনার তালিকার মধ্যে নিয়ে আসতে হবে। কারণ আপনি যদি শুধুমাত্র পরিচিত ব্যক্তি, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় এদেরকেই বিমা করিয়ে থাকেন, তাহলে একটি সময় হয়তো আপনার তালিকা শেষ হয়ে যাবে। কিন্তু অপরিচিত মানুষদের তালিকা যদি আপনি করতে থাকেন, তাহলে আপনার বিমা গ্রাহক কখনোই শেষ হবে না। আপনার তালিকা যেমন দীর্ঘ হতে থাকবে, ঠিক তেমনি আপনার বিমা পলিসি বিক্রয় হতেই থাকবে, আপনি অনেক বেশি বিমা পলিসি বিক্রয় করতে পারবেন। জীবন বিমা পেশায় গ্রাহক নির্বাচনের জন্য ফ্রেন্ডস ফর্মুলাটা হচ্ছে অদ্বিতীয় ফর্মুলা। আপনি ফ্রেন্ডস ফর্মুলাটি ফলো করেন এবং প্রতি মুহূর্তে ফ্রেন্ডসের প্রতিটি অক্ষরকে মাথায় রেখে সেই অনুপাতে চেষ্টা করে যান, দেখবেন আপনি বিমা পেশায় অনেক পলিসি বিক্রয়ের মাধ্যমে আপনি সফল ক্যারিয়ার করতে পারবেন এবং বিমা পেশায় আপনি অনেক দূর যেতে পারবেন। তো আশা করছি যে আজকের এই ফ্রেন্ডস ফর্মুলাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যে বেসিক ইন্স্যুরেন্স ট্রেনিং কোর্সে কি ধরনের আলোচনা হচ্ছে। পরবর্তী পর্ব দেখবার আহ্বান জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।